চৌঠা জুন গোটা দেশে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, কিন্তু তার আগে এই ইভিএম ভিভিপ্যাট যে স্ট্রং রুমে রয়েছে সেই স্ট্রং রুমের নিরাপত্তা কেমন আমি জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, কোচবিহার থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছে এবং আমার সঙ্গে আমাদের আর এক প্রতিনিধি ইন্দ্রাশিষ থাকবে সরাসরি। এই মুহূর্তে কিংসুক ইন্দ্রাশিষ দুজনেই রয়েছে। আমি প্রথমেই কিংসুকের কাছে যাওয়ার চেষ্টা করবো। কিংসুক, কোচবিহারের স্ট্রংরুমগুলির স্ট্রংরুম যে নিরাপত্তা সেই নিরাপত্তার ছবি কিছু উঠে আসছে। আর একদিন বাদেই ভোট গণনা, তার আগে কোচবিহারের পলিটেকনিক কলেজ এবং লাইফ কলেজে রয়েছে স্ট্রংরুম, সেই ছবিটা দেখাচ্ছি তোমাকে এবং তা নিয়ে দিয়ে নিচ্ছে একটা হিট। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে পলিটেকনিক এবং বিটি ইভিনিং কলেজের সামনে পুরো রাস্তায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং উপস্থিত রয়েছে প্রচুর পুলিশ। পাশাপাশি কোচবিহার কোতোয়ালি থানার একটা সিআরপি টিমের গাড়ি, সেই গাড়িটা আমি দেখাচ্ছি, এই গাড়িও কিন্তু এখানে মজুত রয়েছে। তারা ২৪ ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তার খাতিরে। এবার স্ট্রংরুম যে যে জায়গায় রয়েছে সেটা দেখাই। এই বিটি ইভিনিং কলেজ, এখানে স্ট্রংরুম রয়েছে, ভিতরে এক কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং এর পাশাপাশি এই যে রাস্তা, এই পুরো রাস্তা জুড়ে ১৪৪ এবং মূল যে কলেজ পলিটেকনিক কলেজ, সেই পলিটেকনিক কলেজেই গণনা হবে কোচবিহার লোকসভা কেন্দ্রের, যার মধ্যে ৭টি বিধানসভা রয়েছে। শুধুমাত্র যে আশেপাশের দোকান তা সব বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে রাস্তা দিয়ে কোনোভাবেই কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। আমি যদি একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো, একটা হিন্ট দিয়ে নেবো যে কী অবস্থায় রয়েছে পলিটেকনিক কলেজটা, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই সেই পলিটেকনিক কলেজের মূল গেট, যার সামনে ইতিমধ্যে সমস্ত রকম গাড়ি ঘোড়া নিষেধ করা হয়েছে, শুধুমাত্র যারা এই আশেপাশের বাড়িতে থাকেন তারাই যাতায়াত করছেন। এই সেই মূল ফাটক যেখানে একদিন বাদেই গণনা হবে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা মোতায়েন রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে রেখেছেন এই জায়গা। প্রতিদিন সেখানে কোচবিহারের পুলিশ সুপার সহ অন্যান্যরা আসছেন এবং এই যে পলিটেকনিক কলেজ, এই পলিটেকনিক কলেজেই ৭টি বিধানসভার যে গণনা সেই গণনা হবে। ইভিএম রাখা রয়েছে, পুরো পলিটেকনিক কলেজ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প করা হয়েছে বিভিন্ন বিষয়ে। এর বাইরে যেখান থেকে তোমাকে দেখাচ্ছি তার বাইরে, মানে তার আগে যাওয়া সম্ভব নয়, কারণ দুপাশে ব্যারিকেড এবং ১৪৪ রয়েছে। এই নির্দিষ্ট জায়গার থেকে যদি আমি দেখাই এই যে পলিটেকনিক কলেজ, সেই পলিটেকনিক কলেজের একদম স্ট্রংরুমের সামনে কেন্দ্রীয় বাহিনী, মূল গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বসে রয়েছেন এবং নির্দিষ্টভাবে একদমই কেন্দ্রীয়। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কোচবিহারের ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কোচবিহার থেকে আমরা বহরমপুরের দিকে নজর রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিষ রয়েছে। ইন্দ্রাশিষ, এই মুহূর্তে বহরমপুরের স্ট্রংরুমগুলির ছবি কি, নিরাপত্তার ছবি কি ছবি উঠে আসছে? একদমই দেখো সন্তু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, যেখানে স্ট্রংরুম করা হয়েছে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ, এবং সেখানে কার্যত কিন্তু কড়া নিরাপত্তার বলয়ে কিন্তু গোটা স্ট্রংরুম চত্বরটাকে কার্যত ঘিরে ফেলা হয়েছে। আমি একটু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করি, তুমি দেখতেই পাচ্ছ দুদিকে এইভাবে কিন্তু বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং কাউকে কিন্তু এই স্ট্রংরুমের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। যে মূল গেট রয়েছে স্ট্রংরুমের, সেখানে রাজ্য পুলিশ যেরকম মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে কর্তব্যরত অবস্থায় রয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারাও কিন্তু এই মুহূর্তে স্ট্রংরুম চত্বরে তারা কিন্তু কড়া নিরাপত্তায় কার্যত তারা কাজ করছেন এবং দুপাশে যে এই ব্যারিকেড এবং এই যে গোটা চত্বর রয়েছে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে, তার ধারে কাছে কিন্তু কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। চৌঠা জুন কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যে ১৯৩৮টি বুথ, সেই বুথের যে ভোটের গণনা কিন্তু হবে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এই বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। পাশাপাশি বহরমপুর লোকসভা কেন্দ্রের যে ভোটের যে গণনা সেটা কিন্তু করা হয়েছে, অর্থাৎ স্ট্রংরুম করা হয়েছে বহরমপুর গার্লস কলেজে। পাশাপাশি ভগবানগোলা উপনির্বাচন, সেই ভগবানগোলা উপনির্বাচনেরও যে স্ট্রংরুম করা হয়েছে বহরমপুর কমার্স কলেজে। স্বাভাবিকভাবে মুর্শিদাবাদের এই সদর শহর বহরমপুরের ৩টি স্ট্রংরুমে কার্যত কিন্তু কড়া নিরাপত্তার বলয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। রাজ্য পুলিশ যেরকম এখানে মোতায়েন করা রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনী কিন্তু তারা টহল দিচ্ছে। কাউকে কিন্তু বৈধ পরিচয়পত্র ছাড়া ভেতরে কিন্তু কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে ৪ জন রাজ্য পুলিশের আধিকারিক, তারা কিন্তু এইখানে এই মুহূর্তে
মুহূর্তে দায়িত্বে রয়েছেন এবং স্ট্রংরুম ভিজিলেন্স শেড করা হয়েছে এটিকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এখানে 1938টি বুথের সেখানে কিন্তু এই ফলাফল অর্থাৎ স্ট্রংরুম করা হয়েছে, এখানে কিন্তু গণনা করা হবে। এ বিষয়ে তোমাকে আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই যে বাঁশের ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, যে মূল রাস্তা অর্থাৎ ভাগীরথী নদীর পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যে সমস্ত লোকজন যাতায়াত করছে তাদেরকে কিন্তু যত দ্রুত সম্ভব এখান থেকে যাতে কোনো রকম তারা জমায়েত না করে সেই বিষয়টির দিকে কিন্তু বারবার করে নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর দুজন আধিকারিক জওয়ান এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে দায়িত্বে রয়েছেন। ভেতরে আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু এখানে দায়িত্বে রয়েছেন। মূল যে গেট রয়েছে সেই মূল গেটে রাজ্য পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে 4 জুন ভোটের রেজাল্ট, তার আগে স্ট্রংরুমে কড়া নিরাপত্তার ছবিটাই কিন্তু প্রকাশ্যে আসছে, সামনে আসছে। শুধু এই বহরমপুর কৃষ্ণনাথ কলেজ নয় সন্তু, তোমাকে জানিয়ে রাখবো। একদমই ইন্দ্রশ্রী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বহরমপুর থেকে শুরু করে কোচবিহারের ছবি আমরা দেখলাম। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব বীরভূম এবং হুগলির ছবি, কি ছবি উঠে আসছে স্ট্রংরুমগুলির এই মুহূর্তে সেই ছবি দেখাবো। এই মুহূর্তে বহরমপুরের ছবি দেখতে পাচ্ছেন, বহরমপুর এবং আমরা কোচবিহারের ছবি দেখালাম। এই মুহূর্তে বীরভূম আর হুগলির ছবি দেখতে পাচ্ছেন, বীরভূমের স্ট্রংরুমে কড়া নিরাপত্তা এবং হুগলিতেও একই ছবি, দুই ছবি রিপাবলিক বাংলায়। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রংরুম, ডিএমএসপির নেতৃত্বে এই স্ট্রংরুমগুলিতে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে এবং সেই ব্যবস্থাই করা হয়েছে, সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, সেই ছবি রিপাবলিক বাংলায়। তাদেরকে কিন্তু যত দ্রুত সম্ভব এখান থেকে যাতে কোনো রকম তারা জমায়েত না করে সেই বিষয়টির দিকে কিন্তু বারবার করে নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর দুজন আধিকারিক জওয়ান এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে দায়িত্বে রয়েছেন। ভেতরে আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু এখানে দায়িত্বে রয়েছেন। মূল যে গেট রয়েছে সেই মূল গেটে রাজ্য পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে 4 জুন ভোটের রেজাল্ট, তার আগে স্ট্রংরুমে কড়া নিরাপত্তার ছবিটাই কিন্তু প্রকাশ্যে আসছে, সামনে আসছে। শুধু এই বহরমপুর কৃষ্ণনাথ কলেজ নয় সন্তু, তোমাকে জানিয়ে রাখবো। একদমই ইন্দ্রশ্রী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বহরমপুর থেকে শুরু করে কোচবিহারের ছবি আমরা দেখলাম। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব বীরভূম এবং হুগলির ছবি, কি ছবি উঠে আসছে স্ট্রংরুমগুলির এই মুহূর্তে সেই ছবি দেখাবো। এই মুহূর্তে বহরমপুরের ছবি দেখতে পাচ্ছেন, বহরমপুর এবং আমরা কোচবিহারের ছবি দেখালাম। এই মুহূর্তে বীরভূম আর হুগলির ছবি দেখতে পাচ্ছেন, বীরভূমের স্ট্রংরুমে কড়া নিরাপত্তা এবং হুগলিতেও একই ছবি, দুই ছবি রিপাবলিক বাংলায়। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রংরুম, ডিএমএসপির নেতৃত্বে এই স্ট্রংরুমগুলিতে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে এবং সেই ব্যবস্থাই করা হয়েছে, সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, সেই ছবি রিপাবলিক বাংলায়।